বছর আগে কলকাতার বাসিন্দা বিভূতিভূষণ চৌধুরীর হাত ধরে জন্ম নেয় দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার। কথিত আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ইচ্ছাতেই কলকাতার বড় বাজার এমজি রোডের ধারে সে মিষ্টির দোকান গড়ে ওঠে। চিত্তরঞ্জন প্রিয় বিভূতিভূষণ দোকানের নাম দেন দেশবন্ধু। বহু ইতিহাস বহনকারী সেই দোকানই লকডাউন মরশুমে বন্ধ হয়ে যায়। দোকানে থাকা প্রায় 22 জন কর্মী বেকার হয়ে পড়েন। ঐতিহাসিক সেই দোকানের কথা জানতে পারেন প্রাক্তন মোহনবাগানের ফুটবলার সরজিত সরকারের কাছে হিন্দমোটর বাসিন্দা প্রবীর দাস। কিন্তু লকডাউনের কোপে সেই ইতিহাসের দরজাও যে চিরতরে বন্ধ হয়েছে তা প্রথম দিকে জানতে পারেননি প্রবীরবাবু। তবে যখন জানলেন তখন থেকে সেই ইতিহাস বাঁচাতে উদ্যোগী হন তিনি। এই ধরনের উদ্যোগ বলতে এই মিষ্টির দোকানটা করার উদ্দেশ্য একটাই, যে এমজি রোডে যে দেশবন্ধু অরিজিনাল যে দোকান ছিল সেই দোকানটা কোভিডের মধ্যে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা স্টাফ সবাই মোটামুটি চাকরি হারা হয়ে যায়, তাদের পরিবার আছে, সংসার আছে, অসহায় হয়ে যায়। এবার আমারই এক বন্ধু সরজিৎ সরকার, এই সরজিৎ সরকার আমার যে বন্ধু প্রাক্তন মোহনবাগান ফুটবলার, উনি আমাকে এসে বললেন যে এরকম একটা তোমার তো একটা দোকান আছে, তুমি যদি এখানে এই এদের নিয়ে একটা দোকান করতে পারো তাহলে এই অসহায় মানুষগুলো সংসারটা বাঁচে। তখন আমি এদের ডাক্তার দেখে বললাম ঠিক আছে আমার এক জায়গা আছে, আপনারা স্টাফদের নিয়ে আসুন, এখানে মিষ্টি তৈরি করুন, আমি ইনভেস্ট করব, আপনারাই চালাবেন, প্রফিট আপনারাই নেবেন, আপনাদের সব কিছু। সেই উদ্যোগ নিয়ে আমরা 15 ডিসেম্বর এই দোকানটা চালু করলাম। আর আমি ঠিক করলাম যে দেশবন্ধুর যেরকম প্রোডাক্ট হবে, যা যা আইটেম হবে, যে যে কোয়ালিটিতে তৈরি হয়েছে সেই 1 নম্বর কোয়ালিটি দিয়েই তৈরি হবে। পুনর্জন্ম দিলাম দেশবন্ধুকে। এবার এই খবর দেশবন্ধুর অরিজিনাল মালিকরা পেয়েছে, পেয়ে খবর পেয়ে অরিজিনাল একজন মালিকের এক ভাই অশোক, মিস্টার অশোক চৌধুরী, উনি খবর পেয়ে আমার সাথে ফোনে যোগাযোগ করেন, করে আমাকে খুব ধন্যবাদ দেন। দেওয়ার পরে বলে আমি একদিন আসতে চাইছি, আইলাম অলওয়েজ ওয়েলকাম, ওনাকে আমি ডাকলাম, দেখে একদিন আসলো, ওনাকে খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জমেন্ট করলাম, করে সব মিষ্টি টেস্ট করালাম, করিয়ে বললাম আপনার দোকানের মধ্যে প্রোডাক্ট কিনা, উনি খেয়ে বললেন একদম খাজিটিস আমার দোকানের মধ্যেই প্রোডাক্ট, এর জায়গায় কোনো ফাইডিং হবে না, আর সবসময় 1 নম্বর জিনিস বিক্রি করার চেষ্টা করবে। আমি বললাম ঠিক তাই করছি, সেই অনুসরণ করেই আমরা চলছি। চিকিৎসা জগতে ভরসা ও বিশ্বাসের আরেক নাম মা সারদা হাসপাতাল। হুগলি জেলার কর্ণগড়ের একমাত্র বিশ্বস্ত চিকিৎসা প্রতিষ্ঠান মা সারদা হাসপাতাল, আপনাদের সেবায় আপনাদের পাশে দিবারাত্র সর্বদা। একমাত্র এক ও অদ্বিতীয় NABH সার্টিফাই হসপিটাল হুগলি জেলায়। ঠিকানা 160 জিটি রোড, কর্ণগড়, হুগলি। ফোন নম্বর 0332674567। একে করে দোকানের ম্যানেজার থেকে শুরু করে সকল কারিগর তথা কর্মীদের খুঁজে বের করেন, জানতে পারেন তারা সকলেই বেকার। এরপরেই দৃঢ় প্রতিজ্ঞ হন প্রবীরবাবু। হিন্দমোটর স্টেশনের কাছে জনতা রোডে মিষ্টির দোকানই খুলে ফেলেন তিনি, নাম দেন নিউ দেশবন্ধু। কলকাতার পুরনো দেশবন্ধুর সকল কর্মীদের নিয়ে গত বছর ডিসেম্বরে সেই দোকানের দরজা খোলা হয়। কিন্তু দেশবন্ধুর মিষ্টির স্বাদ আজও এক, কারিগর তথা সকল কর্মীরাও আজ খুশি। সবচেয়ে প্রাচীন দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার সেই দোকানে আমরা থাকতাম, তারপর কোভিড পরিস্থিতি দোকান বন্ধ হয়ে গেল, পরিস্থিতি বন্ধ হয়ে যায়, তারপরে আমরা কবিরবাবু আমাদেরকে ডাকলেন যে আপনারা কাজ করুন, সেই অবস্থা আমরা বলবো মহান ব্যক্তি, আমাদের মুখে অন্ন জুগিয়েছে, আমাদের আমরা কর্মচিত হয়েছিলাম, আমরা কর্ম কাজ পেলাম, কিছুই তফাৎ নেই, শুধু জায়গার তফাৎ, সব দিকে সব ঠিক আছে, জায়গার তফাৎ আছে, সব ছিল বড় বাজার, ওটা ছিল বলবো অরিজিনাল জিনিস পাবে, খাঁটি জিনিস পাবে, এবং একটা ভালো জিনিস পাবে, সমস্ত কিছু একদম খাঁটি জিনিস পাওয়া যাবে, সমস্ত কিছু ভালো ব্যবহার পাবে, সীতাভোগ, বিধানা, গজা, সিঙারা, রাজাবল্লভী, লুচি, ছোলার ডাল, তারপর আপনার সন্দেশ। আগামী দিনে চিন্তাভাবনা করছি আমরা এটাকে একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাই। খুশি ক্রেতারাও কলকাতার দেশবন্ধুর মিষ্টির স্বাদ হিন্দমোটর বসেই পাচ্ছেন। বড়বাজারের রসগোল্লা, মিহিদানা, সীতাভোগ, রাবড়ি, রাধাবল্লভীর রসমালাই সবই বানাচ্ছেন তারা। কলকাতার যে বড়বাজারে যে দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার ছিল ওটা কোভিডকালে বন্ধ হয়ে গেছিল, ওখানকার সমস্ত কর্মচারী এবং ওদের গুডউইলটা নিয়ে হিন্দমোটর এই জনতা রোডের মোড়ে দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার ওরা খুলেছে, এবং আমার চোখে দেখা রেসপন্স খুব ভালো, মিষ্টির কোয়ালিটি খুব ভালো, আমি তো মিষ্টি খেলে এখান থেকেই খাই, সাধুবাদ জানাচ্ছি। প্রবলেম তো আছেই, বেকারের সংখ্যা থেকে দিন দিন বাড়ছে, আজ এই
এই মা এই দোকানের মালিককে তো আমি সাধুবাদ জানাবো যে ওদের এই মহৎ চিন্তা ভাবনা, ওকে ব্যক্তিগতভাবে আমি কোনো ধন্যবাদ দিচ্ছি না, কিন্তু ওর চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাবো। চীনা পরিচয় আছে তাই একদিন চীনা পরিচয়, মিষ্টির কোয়ালিটি ভালো না হলে কি আমি রোজ রোজ আসবো নাকি, আমি অত বোকা নই। সত্যি ইতিহাস, হিন্দ মটরও তো এক ইতিহাসের নাম। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী চলতি বছর সত্যিই যদি সেই ইতিহাসের দরজা খোলে, তাহলে সেই ইতিহাসের বুকেই দেশবন্ধুর ইতিহাসকে জিয়ে রাখার গল্প অমর গাঁথা হয়ে থাকবে। হুগলি থেকে সুদীপ দাসের রিপোর্ট, খবর সোজা সাপটা। সুখবর সুখবর, আপনার এলাকায় চলে এসেছে অন্নপূর্ণা ইলেকট্রনিক্স। এখানে একই ছাদের নিচেই পাবেন টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ নামি দামি সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যের বিপুল সম্ভার। পাশাপাশি প্রতিটি কেনাকাটায় রয়েছে 30-40% ছাড়। তাই দেরি না করে ন্যায্য মূল্যে কেনাকাটা করতে আজই চলে আসুন অন্নপূর্ণা ইলেকট্রনিক্সে। অন্নপূর্ণা ইলেকট্রনিক্স, বাগপাড়া মোড়, উৎসব বিয়েবাড়ির পাশে। ফোন নাম্বার 9804894756।